আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। 109 নম্বর নিদর্শন, আওদাতুন নাস ইলাল আসলিহা ওয়াল মারকুবাতিল কাদিমা। পৃথিবীতে অত্যাধুনিক অস্ত্র বের হইতে 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 অনেক ধরনের অত্যাধুনিক অস্ত্র বাহির হবে, কিন্তু কিয়ামতের আগে আবার মানুষ ওই ঢাল তলোয়ার ঘোড়ার দিকে ফিরে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে যেই জিহাদ হইতো ঢাল তলোয়ারের মাধ্যমে, তারপরে ঘোড়ার মাধ্যমে, এই পৃথিবী এত উন্নত হওয়ার পরে তাদের প্রযুক্তি তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিবে শেষ পর্যন্ত আর এইসব অস্ত্রে দিয়ে আর জিহাদ হবে না। তখন জিহাদের জন্য আবার পুনরায় ইলাল আসলিহা ওয়াল মারকুবাতিল কাদিমা, প্রাচীন যে ঘোড়া, ঘোড়ার ব্যবহার, তলোয়ারের ব্যবহার, ডালের ব্যবহার, সেই দিকে মানুষ আবার ফিরে যাবে। এটাও কি আমাদের একটি আলামত। নবী সাল্লাল্লাহু ইসলাম বলেন, ফাইয়া বাসুনা আশারাতা ফাওয়ারেসা তলি আতান, দাজ্জালের মোকাবেলা করার জন্য আমার উম্মতের অগ্রবর্তী দল 10টি ঘোড়া নিয়ে রওনা দিবে। প্রথম দাজ্জালের মোকাবেলা করার জন্য যে দলটি যাবে ওই দলটা 10টা ঘোড়া নিয়ে রওনা দিবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এখন তোমাদেরকে ওই 10 জনের নামও বলে দিতে পারব। সুবহানাল্লাহ, যে 10 জন যাবে দাজ্জালকে প্রতিহত করার জন্য, দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম বলেন নাই, কিন্তু বলছেন আমি চাইলে এখন তোমাদেরকে তাদের নামও বলে দিতে পারি। তো এই যে 10 জন যাবে এরা কিন্তু ঘোড়া নিয়ে যাবে দাজ্জালের মোকাবেলা করার জন্য। এবং ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিসসালাম কি দিয়ে হত্যা করবেন? অত্যাধুনিক অস্ত্র দিয়ে হত্যা করবেন না, দাজ্জালকে তলোয়ার দিয়ে দাজ্জালকে হত্যা করবে। মানে তখন তাহলে জিহাদটা বোঝা যায় হবে ওই ডাল তলোয়ার ঘোড়া এগুলো দিয়ে। এটাও কি আমাদের একটা পূর্ব আলামত। 110 নম্বর আলামত, উমরানু বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস সবুজ শ্যামল এবং বিশাল বিশাল প্রাচীর, বিশাল বিশাল অট্টালিকা ভবনের ভিত্তিতে গড়ে উঠবে। মানে বাইতুল মাকদিসে যখন মানুষ যাবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আজকের জামানায় তোমরা দেখতে পাচ্ছ যে ঘরগুলো ছোট ছোট, এখন ওই বাইতুল মাকদিস যখন মুসলমানেরা আবার আবাদ করবে তখন ভবনগুলো আকাশ চুম্বী হবে, মনে হবে আকাশকে ধরে ফেলবে। এক এক বিল্ডিং বানাবে, ধরেন 150 তলা 200 তলা এরকম বিশাল বিশাল বিল্ডিং তৈরি করবে। এটা শুধু বাইতুল মাকদিস না, এরপরে আছে এটা মক্কাতেও হবে, এবং এটাও কি আমাদের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এটাও কি আমাদের আলামত। তো এই বাইতুল মাকদিস এরকম বিশাল বিশাল প্রাচীন ভবন তৈরি হওয়া, আকাশচুম্বী ভবন বাইতুল মাকদিসে হবে, সবুজ শ্যামল হবে, আবাদ হয়ে যাবে, তাহলে বোঝা গেল এখন যে ইহুদিরা বাইতুল মাকদিস দখল করে রাখছে, কিয়ামতের আগে এই বাইতুল মাকদিস আবার পুনরায় মুসলিমদের নিয়ন্ত্রণে এসে যাবে ইনশাআল্লাহ। এবং সেখানে মুসলিমেরা এমন বসতি গড়ে তুলবে, বিশাল বিশাল আকাশচুম্বী ভবন বানায় বানায় বসবাস করবে। 111 নম্বর আলামত যেটি, সেটি হলো খারাবুল মদিনা ওয়া খুলুবুহা মিনাস সুকান ওয়া যায়িরিন। এটা বড় একটা দুঃসংবাদ। যখন আপনার সাহাবাই কারাম দ্বীনের উদ্দেশ্যে মদিনা ছাড়া শুরু করছিলেন তখনও কিন্তু অনেক সাহাবাই কারাম বলতেন, এটা কি আমাদের আলামত, এটা কি আমাদের আলামত, তোমরা মদিনা ছেড়ে বের হইও না, মদিনা ছেড়ে বের হইতে মানা করতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বের হচ্ছিলেন তিনি আলোচনা করবেন ইয়াজিদ ইবনে মুআবিয়ার সাথে, তিনি কিন্তু জিহাদের উদ্দেশ্যে বের হন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের উদ্দেশ্যে বের হন নাই, তিনি আলোচনা করার উদ্দেশ্যে যে তার সাথে বসবেন, বসে আলোচনা করবেন, এই উদ্দেশ্যে বের হয়েছিলেন। তো তখনও সাহাবাই কেরাম বড় বড় সাহাবিরা তাকে মানা করছেন যে মদিনা থেকে বের হইও না, মদিনা থেকে বের হওয়াটাই কে আমাদের আলাম। এটা ইমাম মালিক রাহেমাহুল্লাহ, তিনি হলেন ইমাম ও আহলেল মদিনা, তিনি ইমাম মালিক রাহেমাহুল্লাহ হজ ছাড়া, উমরা ছাড়া তিনি মদিনা থেকে বের হইতেন না। অনেক সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবে তাবেইনে কেরাম, তাদের জীবনে হজ উমরা ছাড়া তারা মদিনা মুনাব্বারা থেকে বের হন নাই। এবং মদিনা মুনাব্বারাকে এলেমের মার্কাজ, এলমে নববীর মার্কাজ, এলমে হাদিসের মার্কাজ,
সমস্ত এলেমের মার্কাজ আকারে যুগে যুগে সালাফরা গড়ে তুলছেন এবং আলহামদুলিল্লাহ আজও বিদ্যমান আজও মসজিদে নববীতে যে এলেম বিতরণ হয় পৃথিবীর কোথাও এই এলেম বিতরণ হয় না পুরা মসজিদে নববী জুড়ে চেয়ার দারসের জন্য সেখানে সমস্ত হাদিসের কিতাবে দারস হয় সমস্ত তাফসীরের দারস হয় সমস্ত ফিকহি বিষয় দারস হয় ফতোয়া মাসালা মাসাল দ্বীনের যা দরকার কেউ যদি খালি মদিনাতে যায় মসজিদে নববীতে বসে বসে লেখাপড়া করে সেই মসজিদে নববীতে লেখাপড়া করি পৃথিবীর একজন বড় আলেম হয় সে বের হয়ে আসতে পারবে যদি খালি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় না খালি মসজিদে নববীতে শায়খদের দারসে বসে বসে আলেম শিখে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মদিনাকে আল্লাহ পাক এলেম দিয়ে ঈমান দিয়ে আল্লাহ পাক বরফর করে রেখেছে কিন্তু কিয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাতাতরুকুনাল মদিনা আলা আহসানে মা কানাত সারা পৃথিবীর চাইতে সুন্দর নগরী পরিচ্ছন্ন নগরী মদিনা মুনাওয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে সবসময় বলতেন হাজিহি তাবা মদিনা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে পরিচ্ছন্ন নগরী এজন্য আজও দেখবেন মক্কা মুকাররমার চাইতেও মদিনা মুনাওয়ারা পরিচ্ছন্ন নগরী মদিনার আপনার বালাদিগিয়া মদিনার পৌরসভা খুব কঠিন এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পরিচ্ছন্ন নগরী ঘোষণা দিয়েছেন এই জন্য এই নগরীকে পরিচ্ছন্নতা রাখা এটা ফরজ কিন্তু কিয়ামতের আগে এত সুন্দর মদিনা মুনাওয়ারা ছেড়ে মানুষেরা চলে যেতে থাকবে হাত্তা ইয়াদখুলাল কালবু আবি জিবু মদিনাতে কুকুর নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কুকুর হত্যা করার নির্দেশ দিয়েছেন মদিনা থেকে মদিনাতে আজও কিন্তু কোনো কুকুর নাই মক্কা মুকাররমায় কোনো কুকুর নাই বিড়াল আছে দেখবেন যে রাস্তা রাস্তায় বিড়াল ঘুরে আমাদের দেশে বিড়াল থাকে ঘরে তো মক্কা মদিনায় বিড়াল থাকে কোথায় রাস্তা রাস্তায় বিড়াল ঘুরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন মানুষ সব মদিনা ছেড়ে চলে যাবে তখন কুকুর বাঘ এগুলো মদিনায় ঢুকে পড়বে কুকুরও মদিনায় ঢুকে পড়বে এমনকি নেগড়ে বাঘও মদিনায় ঢুকে পড়বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইলেন মসজিদের কিছু খুঁটির দিকে ইঙ্গিত করে অথবা মিম্বরের দিকে দেখাইলেন এমনকি কুকুর ওই নেগড়ে বাঘ এই মসজিদের ফিলার মসজিদের মিম্বরের দিকেও ঢুকে যাবে তখন সাহাবাই কেরাম বললেন ফালিমান তাকুনু সামারু যালিকা জামান তো মদিনায় যে এত ফল পলাদি থাকবে এগুলা কারা ভোগ করবে কারা খাইবে আবার কোন কোন রওয়ায়েতে আসছে যে কুকুর নেগড়ে বাঘ এরা যে ঢুকবে তো এগুলো ময়লা আবর্জনা করলে এগুলো পরিষ্কার করবে কারা মদিনাকে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিল আওয়াফি আই আত-তায়রু ওয়াস-সাবাউ মদিনার এই ফল পলাদি পাখি এবং পশুরা খাবে পশু পাখিরা খাবে মানে মানুষ খাওয়ার মতো থাকবে না খাবে পশু পাখিরা পরিচ্ছন্ন করবে কারা পরিচ্ছন্ন করব পশু পাখিরা মদিনাকে এই ফল পলাদি ভোগ করবে পশু পাখিরা মদিনাকে পরিচ্ছন্ন রাখবে পশু পাখিরা এটা মুয়াত্তা ইমাম মালিকের হাদিস তাহলে বোঝা যায় কিয়ামতের আগে মানুষ এই মদিনা মুনাওয়ারা ছেড়ে মানুষ ওই ওই মুখী হবে মানে বাইতুল মাকদিস মুখী হবে